নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 30 বছর পর বিশ যোগে মাঘী পূর্ণিমা, বৃশ্চিক রাশি কোন কোন বিষয়ে সাবধান অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করলে আপনাদের সমস্যার সমাধান হবে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে। আসুন এবার আমি বিষয়ে চলে আসি। মাঘী পূর্ণিমা একটি অতি পবিত্র পূর্ণিমা, অর্থাৎ মাঘ মাসে এই পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এবং কবে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয়? যে দিনে কর্কট রাশিতে চন্দ্র এবং মকর রাশিতে রবি অর্থাৎ সূর্য অবস্থান করবে, সেই দিনে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে। এবং এই মাঘী পূর্ণিমার দিনে ভগবান গৌতম বুদ্ধ মহানির্মাণ অর্থাৎ লাভ করেছে, অর্থাৎ তিনি মারা গেছিলেন। এবং এই মাঘী পূর্ণিমা হইতেই কলিযুগের সূত্রপাত হয়েছিল। এবং বলা হয় মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান নারায়ণ মা গঙ্গার বুকে অবস্থান করেন, অর্থাৎ তিনি ধরাধামে নেমে আসেন এবং মা গঙ্গার বুকে অবস্থান করেন। তাই মাঘী পূর্ণিমার দিনে যে কোনো পবিত্র জলাশয়ে, গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, কৃষ্ণা, যে কোনো পবিত্র জলাশয়ে যেমন স্নান করা অতি পবিত্র, তেমনই কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করা খুবই পবিত্র। এছাড়াও আপনাদের কাছাকাছি যদি কোনো পবিত্র জলাশয় থাকে সেখানেও স্নান করা খুবই পবিত্র। কিন্তু এই মাঘী পূর্ণিমা বর্তমান বছরে খুবই তাৎপর্য, বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যাতে সরাসরি ত্যাগ ঘটেছে 24 জানুয়ারি 2020 সালে। এর কারণ হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির প্রকোপে নানাভাবে কষ্ট পেয়েছে। এবার তাদের আনন্দের দিন, এবার তাদের সুযোগ তাদের সামনে। কিন্তু এই মাঘী পূর্ণিমা দেখা যাচ্ছে যে 30 বছর পর একদিকে কর্কটে থাকবে চন্দ্র, অন্যদিকে মকরে থাকবে রবি এবং শনি। এই রবি শনি যোগ কেবল বিশ যোগ, এই রবি শনি যোগ ঘটেছে 24 জানুয়ারি হইতে এবং এটি 13 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তাহলে 24 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত যে বিশ যোগ মকর রাশিতে এসছে, সেই বিশ যোগের মধ্যেই এই মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে। তাই এই মাঘী পূর্ণিমা খুবই তাৎপর্যপূর্ণ এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুবই সাবধানে কিছু বিষয় তাদের মনে রাখতে হবে। আসলে এবার বলে দিই কোন কোন বিষয় বৃশ্চিক রাশিদের সাবধানে থাকতে হবে। কিন্তু তার আগে বলি, আমাদের সুকান্ত টিউটোরিয়াল হোম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ 2020 যে 18 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য প্রত্যেক বিষয়ে 50 নম্বরের নিশ্চিত সাজেশন দিচ্ছে, 100% কমন। তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার আশেপাশে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের দেখার সুযোগ করে দিন সেই সাজেশন, এবং আপনার ঘরে যদি কোনো পরীক্ষার্থী থাকে তাকেও সেই দেখার সুযোগ করে দিন সেই সাজেশন। আসুন এবার আমি বিষয়ের মধ্যে প্রবেশ করি। আমার বিষয় ছিল বৃশ্চিক রাশিরা এই যে মাঘী পূর্ণিমা যে বিশ যোগে 30 বছর পর, কারণ 30 বছর পর শনি গ্রহ মকর রাশিতে পৌঁছেছে, তাই এই বছর যে বিশ যোগে মাঘী পূর্ণিমা হবে, তাই এই মাঘী পূর্ণিমা বৃশ্চিক রাশিদের কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। আসুন দেখে নিই কোন কোন বিষয়ে বৃশ্চিক রাশিরা সাবধানে থাকবেন। 1 নম্বর, পূর্ণিমার দিনে বৃশ্চিক রাশিরা বিশেষ করে ভুলেও আমিষ আহার করবেন না, অর্থাৎ মাছ মাংস খাবেন না, ডিম খাবেন না, পেঁয়াজ খাবেন না। অর্থাৎ শনিবার বিকাল 4:00 থেকে রবিবার দুপুর 1:00-2:00 পর্যন্ত যে সময় মাঘী পূর্ণিমা চলবে, অর্থাৎ তিথি, সেই সময় অর্থাৎ শনিবার রবিবার বোধ দুদিনই আপনার অনুরোধ, বৃশ্চিক রাশিতে ভুলেও আমিষ আহার করবেন না, উপবাস থাকুন এবং পারলে নিরামিষ আহার করুন, পারলে ময়দা খান, কিন্তু ভুলেও আমিষ আহার করবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। 2 নম্বর, গিয়ে বিবাদ নেশাদ্রব্য থেকে দূরে থাকুন, অবশ্যই গিয়ে বিবাদ করবেন না পূর্ণিমার দিন। পূর্ণিমা পবিত্র তিথি, এই মাঘী পূর্ণিমা ত্রাণ তিথি, এই মাঘী পূর্ণিমায় কোনো জলাশয়ে, পবিত্র জলাশয়ে স্নান করতে পারলে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, অশ্বমেধ যজ্ঞের যে পবিত্র, সেই পবিত্র ঘোড়া, যে 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 শুভ ফল পাওয়া যায় সেই শুভ ফল আপনি পেতে পারবেন, অশ্বমেধ যজ্ঞের শুভ ফলের ফলস্বরূপ আপনি পেতে পারবেন যদি কোনো পবিত্র জলাশয়ে আপনি স্নান করতে পারেন এই পবিত্র দিনে। তাই অবশ্যই গিয়ে বিবাদ করবেন না, নেশাদ্রব্য থেকে দূরে থাকুন। 3 নম্বর, জলপথে যাতায়াত করবেন না, কারণ
যেহেতু বীজ যোগে মাঘী পূর্ণিমা হচ্ছে, তাই চন্দ্রের ওপর রবি, রবির দৃষ্টি কোনো ফ্যাক্টর নয়, বিশেষ করে শনির দৃষ্টি, কারণ রবি শনি পারস্পরিক দৃষ্টি হলেই মাঘী পূর্ণিমা হয়। কিন্তু বর্তমান বছরে মাঘী পূর্ণিমা একটু ভয়ানক, তার কারণ হচ্ছে এক্ষেত্রে শনি রবি বীজ যোগ করে গেছে এবং শনি চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তাই বৃষ্টি রাশিদের আমার অনুরোধ, তারা জলপথে ভ্রমণ করবেন না, কারণ জলপথে ভ্রমণ তাদের পক্ষে বিপদ ডেকে আনতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের। এরপরে আমি যে পয়েন্টটা বলবো, অবশ্যই এই যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, দুধ দই এবং টক জাতীয় যে আবার খাবার খাবেন না, হবে না। বৃশ্চিক রাশিদের অবশ্যই মাঘী পূর্ণিমার দিনে শনিবার এবং রবিবার দুধ দই টক জাতীয় খাবার খাবেন না, আমিষ খাবার খাবেন না, গৃহ বিবাদ করবেন না, নেশাদ্রব্য থেকে দূরে থাকুন এবং জলপথে ভ্রমণ করবেন না, অর্থাৎ কোনো কাজের ব্যাপারে লঞ্চে করে বা নৌকা করে কোথাও যাওয়ার থাকলে বৃশ্চিক রাশিদের যেন এড়িয়ে যায়, অন্য পথে গেলেই ভালো। এবং আসছি পাঁচ নম্বর, আপনারা কালো খয়েরি পোশাক বর্জন করুন, অর্থাৎ এই যে শনি রবিবার আপনাদের যদি কালো খয়েরি পোশাক পরতে হয় বা জুতো পরতে হয়, সেই কালো খয়েরি পোশাক বর্জন করুন এবং রাতে জুতো বা অন্য কোনো বস্তু আপনার দরজার সামনে রাখবেন না। কেন? কারণ মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং নারায়ণ মর্ত্রে নেমে আসেন, তিনি মা গঙ্গার বুকে অবস্থান করেন, তিনি প্রত্যেক গিয়ে আসেন, বিশেষ করে বৃশ্চিক রাশিদের গিয়ে অবশ্যই নারায়ণ আসবেন এই মাঘী পূর্ণিমার দিনে। কিন্তু আপনি যদি দ্বারের মুখে, অর্থাৎ দরজার দ্বারের মুখে আপনি যদি জুতো রেখে দেন বা অন্য কোনোভাবে গার্ড রেখে দেন, তাহলে নারায়ণের পক্ষে আপনার বৃশ্চিক রাশিদের গিয়ে প্রবেশ করা সম্ভব হবে না। তাই নারায়ণকে অবশ্যই বৃশ্চিক রাশিরা প্রবেশের সুযোগ দিন। আপনারা রাতে, অর্থাৎ এই যে শনিবার রাতে যে বিকাল 4:01 যে মাঘী পূর্ণিমা পড়ছে, রবিবার দুপুর 1:02 পর্যন্ত, অর্থাৎ শনিবার রাতে আপনারা অবশ্যই দ্বার উন্মুক্ত রাখুন, দ্বার খুলে রাখতে আমি বলছি না, দ্বারের সামনে জুতো রাখবেন না, দরজা বন্ধই করে রাখুন, কিন্তু জুতো রাখবেন না এবং বা অন্য কোনো বস্তু এমন কিছু ভারী জিনিস রাখবেন না যাতে ভগবান নারায়ণ প্রবেশ না করতে পারে। তাহলে সুতরাং আমি বৃশ্চিক রাশিদের বলেছিলাম তাদের এই মাঘী পূর্ণিমার দিনে কোন কোন বিষয়ে সাবধানে থাকতে হবে। এই পাঁচটি বিষয়ে সাবধানে থাকলে অবশ্যই তারা এই যে বীজ যোগে 30 বছর পর মাঘী পূর্ণিমা হচ্ছে, যা বৃশ্চিক রাশিদের পক্ষে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে 30 বছর আগে সেই 1991 সালে শনি এইভাবে অবস্থান করছিল, আবার বর্তমানে 2020 সালে শনি এইভাবে অবস্থান করছে, তাই এই বীজ যোগে মাঘী পূর্ণিমা এবং বৃষ্টির রাশিদের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। এবারে আমরা জেনে নিই, আসুন কিভাবে সমস্যার সমাধান হবে, অর্থাৎ এই যে মাঘী পূর্ণিমা বীজ যোগে মাঘী পূর্ণিমা, বৃষ্টির রাশিরা কি কি কাজ করতে পারবে, তাদের মধ্যে আরো বেশি আর্থিক সমৃদ্ধি, আরো বেশি পারিবারিক সমৃদ্ধি, আরো বেশি শরীর স্বাস্থ্যের উন্নতি এবং আরো বেশি পরিমাণে জীবনযাত্রার মান উন্নত হবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে, অর্থাৎ বীজ যোগে যে মাঘী পূর্ণিমা হচ্ছে তার সমস্যার সমাধান হবে। কোন সেই পাঁচটি উপায় করতে পারে আসুন জেনে নিই। প্রথম উপায়টি হচ্ছে গঙ্গা অথবা পবিত্র জলাশয়ে স্নান করুন। আমি আগেই বললাম মাঘী পূর্ণিমা একটি দান তিথি, মাঘী পূর্ণিমার দিনে ভগবান নারায়ণ মা গঙ্গার বুকে অবস্থান করে বা যে কোনো পবিত্র জলাশয়, বা আপনার ঘরে আপনি যদি ট্যাবের জলে চান করেন, সেই ট্যাবের জলের সঙ্গে কিছুটা গঙ্গা জল অবশ্যই মিশিয়ে নিন, অর্থাৎ এই মাঘী পূর্ণিমার সময়, কারণ এই পূর্ণিমা আবার 1 বছর পর আসবে, এই দিনের স্নান অবশ্যই অশ্বমেধ যজ্ঞের সমতুল্য, আপনি ফলাভ পেতে পারবেন, বারবার আমি বলছি, তাই অবশ্যই গঙ্গা বা পবিত্র জলাশয়ে স্নান করুন। যদি ঘরে স্নান করেন অবশ্যই সেই জলের সঙ্গে কিছুটা গঙ্গা জল মিশিয়ে। দু নম্বর, গরিব মানুষদের দান করুন। আপনি যদি গঙ্গায় স্নান করেন অবশ্যই গঙ্গায় ডোব দেওয়ার সময় নারায়ণ মন্ত্র করবেন, ওম নমো বাসুদেবা গোবিন্দায় পাপাত্মা পাপ সম্ভবা তাইমাং পণ্ডরীকা সর্ব পাপ হর হরি, অর্থাৎ নারায়ণের যে মন্ত্র ওম নমো নারায়ণায়, যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন, ওম নমো বাসুদেবা কৃষ্ণা গোবিন্দায় নমো নমো পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহিমাং পণ্ডরীকা সর্ব পাপ হর হরি, এই নাম জপ করতে পারেন। আবার ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্র আপনি জপ করতে পারেন। জপ করতে করতে অনন্ত শরীর গঙ্গায় 3 বার ডুব দেবেন, ডুব দিয়ে উঠে ভিজ বস্ত্রে আপনি অবশ্যই গরিব মানুষদের দান করবেন, আপনার যা সামর্থ্য, যতটুকু আপনার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী দান করবেন গরিব মানুষদের। বা আপনি যদি গিয়ে স্নান করেন অবশ্যই আপনি স্নান করার সময় নারায়ণের বীজ মন্ত্র ওম নমো নারায়ণায়, বা আগে যে মন্ত্রটা বলে দিলাম সেই মন্ত্র জপ করতে পারেন, বা যদি মন্ত্র জপ মনে মনে জপ করবেন এবং গৃহ থেকে বেরিয়ে আপনি ভিজে অবস্থানে আপনি অবশ্যই ড্রেস পরে নিয়ে কোনো কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে যেখানে গরিব মানুষরা থাকে সেখানে গিয়ে অবশ্যই কিছু দান করবেন, কারণ মাঘী পূর্ণিমা একটি দান তিথি হিসাবেও প্রসিদ্ধ। এরপরে আমি আসছি 3 নম্বর,
ভগবান শিবের মাথায় দুধ ও সিদ্ধি দিয়ে স্নান করান। এই মাঘী পূর্ণিমার দিনে ভগবান শিব এর মাথায় স্নান করালে আপনার জীবনের সমস্ত সমাধান সম্ভব হবে, এবং যারা অবশ্যই পার্বতী ব্রহ্ম স্থাপন করেছেন তারা অবশ্যই ভগবান শিবের মাথায় দুধ ও সিদ্ধি দেবেন, এবং যারা স্থাপন করতে পারেনি আর্থিক কারণে তারা অবশ্যই আপনাদের ঘরে যে ভগবান শিব আছেন, যে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গে আপনি দুধ ও সিদ্ধি অবশ্যই দেবেন এই মাঘী পূর্ণিমার দিনে বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকা। এবার চার নম্বর পয়েন্ট, গিয়ে নারায়ণের পূজা করান। অবশ্যই এই দিন নারায়ণের সত্যনারায়ণের সিন্নি বা নারায়ণ পুজো করা খুবই পবিত্র। মাঘী পূর্ণিমার দিনে শনিবার বিকাল 4:00 থেকে রবিবার দুপুরে 1:00-2:00 পর্যন্ত গিয়ে নারায়ণের পূজা করান, এবং সারাদিন উপবাস থাকলে খুবই ভালো হয় এই মাঘী পূর্ণিমার দিনে। এবং পঞ্চম পয়েন্ট হচ্ছে গিয়ে দ্বারে সারা রাত প্রদীপ জ্বেলে রাখবেন, কারণ আবার বললাম এই মাঘী পূর্ণিমার দিনে নারায়ণ আপনাদের গিয়ে প্রবেশ করবে, তাই নারায়ণকে গিয়ে প্রবেশের সুযোগ করে দিন। তাই অবশ্যই ঘরের প্রদীপ, ঘরে আল্লাহ গিয়ে দ্বারে আপনারা অবশ্যই সারা রাত প্রদীপ জ্বেলে রাখুন, যাতে নারায়ণের প্রবেশ পথেই কোনো বাধা সৃষ্টি না হয়। এবং আগে আমি বলেছি কোনো জুতো রাখবেন না, কোনো বাধা রাখবেন না। তাই আমি বৃষ্টির রাশিতে যেমন কোন কোন বিষয়ে সাবধানে থাকতে হবে তাও বলে দিলাম, এবং কিভাবে তারা সমস্যার সমাধান করতে পারবে। এক, গঙ্গায় অথবা পবিত্র জলে স্নান করতে হবে। দুই, গরিবদের মধ্যে দান করতে হবে এবং নারায়ণের বীজ মন্ত্র জপতে হবে। ওম নমো নারায়ণায়, ওম নমো বাসুদেবায়, গোবিন্দায়, কৃষ্ণায়, নমো নমো পাপাত্মা পাপুষাম্ভবা তাহিমা পুণ্ডরীকাক্ষা সর্ব পাপ হরে হরি এই মন্ত্র জপ করতে হবে। বা ভগবান শিবের মাথায় দুধ ও সিদ্ধি দিতে হবে, বা গিয়ে নারায়ণের পূজা বা সাথে উপবাস থাকতে হবে, এবং গিয়ে দ্বারা সারা প্রদীপ জ্বালতে হবে। তাই আমি এই পাঁচটি সাবধান মানি, এই পাঁচটি সমস্যার সমাধান আমি বলে দিলাম। বিশ্বাস তারা যদি এগুলি করতে পারে, অবশ্যই এই যে বিশ যোগে যে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে 30 বছর বাদে শনিবার এবং রবিবার 8 এবং 9 ফেব্রুয়ারি জুড়ে, এতে তাদের কোনো ভয়ের কিছু নেই। তাই বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা কমেন্ট করবেন, এবং অবশ্যই আরও আরও শেয়ার করে দেবেন। আপনারা যদি ছোটো করে লাইক দেবেন, এবং আবার বলি আমাদের সুকান্ত টিউটর হোম বর্তমান বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 50 নম্বরের নিশ্চিত সাজেশনের ব্যবস্থা করে দিয়েছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই আমাদের সাজেশনগুলি দেখে আপনার আশেপাশে মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে বা আপনার গিয়ে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে পাশের সুযোগ করে দিন। এইটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।